আমি সেই পাঁচ মিস্টেক বিষয়ে আলোচনা করবো, যেই ভুলগুলো তোমরা ইন ফিউচার করবে না বা এরপরে যখন অ্যাড সেট করবে এই পাঁচ বিষয় অবশ্যই মাথায় রাখবে। নমস্কার, আমি রিপন। আজকে যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে। দেখো, ফেসবুক মার্কেটিং ক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি। যারা একদম বিগিনার হও তারা অনেক বেশি ভুল করো, যার ফলে কি অনেক বেশি টাকা খরচা হয়ে যায় অ্যাডের, কিন্তু রেজাল্ট ঠিকঠাক আসে না। তাই আজকে আমি সেই পাঁচ মিস্টেক বিষয়ে আলোচনা করবো, যেই ভুলগুলো তোমরা ইন ফিউচার করবে না বা এরপরে যখনই অ্যাড সেট করবে এই পাঁচ বিষয় অবশ্যই মাথায় রাখবে। প্রথম যে মিস্টেক ব্যাপারে আলোচনা করবো সেটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে। তোমরা যখন কোনো ট্রাউজার অ্যাড রান করো সে কিন্তু অবশ্যই ইমেজ সাইজ 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল দেবে। অনেক সময় কী হয়, গ্রাফিক্সের সাইজ যা থাকে সেই অনুসারে তুমি দিয়ে দাও, যার ফলে কী হয় পুরো ইমেজ আসে না। আর পুরো ইমেজ যদি না আসে তোমার যে অ্যাডের কন্টেন্ট থাকবে বা তোমার যে ব্যানারে কন্টেন্ট থাকবে সেটা অডিয়েন্সের কাছে ঠিকঠাক পৌঁছাবে না। তাই অবশ্যই যখন তোমরা ইমেজ আপলোড করবে অ্যাডের পারপাস সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল দেবে কার্সর অ্যাডের ক্ষেত্রে। যদি লিডের ক্ষেত্রে হয় তখন কিন্তু 1260 বাই 600 পিক্সেল। তো দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যানারের সাইজ আলাদা হয়, তোমরা অবশ্যই সেটা নিচে দেখে নেবে এবং সেই অনুসারে তোমরা ডিজাইনটা করবে, তবে তোমাদের অ্যাডের যে কন্টেন্ট থাকবে সেটা অডিয়েন্সের কাছে পারফেক্টলি পৌঁছাবে। এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে এবং এই এই যে এই ভুলটা অনেকে আলোচনা করবে না, তুমি অনেক ভিডিও দেখবে যেখানে এই ভুলগুলো আলোচনাই করে না, তো এইটা অবশ্যই মাথায় রাখবে। সেকেন্ড হচ্ছে যদি তোমাদের ওয়েবসাইট থাকে, যদি ওয়েবসাইট থ্রু বা তোমাদের কোনো ল্যান্ডিং পেজ থাকে অবশ্যই পিক্সেলকে অ্যাড করো, মানে এবং সঠিকভাবে করো। দেখো, পিক্সেল অ্যাড যতক্ষণ তোমরা না করবে ততক্ষণ তোমরা বেস্ট কনভারসেশন পাবে না, কোনো দিন পাবে না, এটা মাথায় রেখো। তাই পিক্সেল কিন্তু ম্যান্ডেটরি, যদি তোমাদের কোনো ল্যান্ডিং পেজ থাকে অবশ্যই পিক্সেল, এবং সেই ল্যান্ডিং পেজে তোমরা তোমাদের পুরো সাবজেক্টের বা পুরো যে তোমাদের প্রোডাক্ট বা যে সার্ভিস তার ম্যাক্সিমাম ইনপুট দেওয়ার চেষ্টা করবে অল্পের মধ্যে। মানে মানুষ দেখো এখন ম্যাক্সিমাম মানুষ কী করে, যে যখনই কোনো ল্যান্ডিং পেজে যায় তারা বেশিক্ষণ ঘোরাঘুরি করে না, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের যে ল্যান্ডিং পেজ থাকবে সেখানে কম জায়গার মধ্যে ম্যাক্সিমাম তোমাদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। তার ফলে কী হবে, যারা তোমার ফেসবুক অ্যাড থ্রু ল্যান্ডিং পেজে যাবে তারা তোমার কনভার্সন রেট বাড়াতে পারবে। তাই এই ফেসবুক অ্যাডের ক্ষেত্রে কিন্তু তোমাদের ল্যান্ডিং পেজে একটা বড় ভূমিকা থাকে পিক্সেল যখন তোমরা অ্যাড করবে। ওকে, তারপর যদি তোমার কোনো ই কমার্স সাইট থাকে সেই ক্ষেত্রে কনভার্সন অ্যাড চালাও। কনভার্সন অ্যাড চালাতে গেলে তার আগে কিন্তু তোমাকে অবশ্যই ট্রাফিক অ্যাড চালাতে হবে। দেখো, ফেসবুক বলে যে ওকে তোমরা যত বেশি ডাটা দিতে পারে বা ও যত বেশি ডাটা কালেক্ট করতে পারে তত বেশি তোমাকে রেসপন্স করতে পারবে, ওর অ্যালগোরিদম এভাবেই কাজ করে। তো সেই ক্ষেত্রে তুমি যদি ওকে ডাটা না ঠিকঠাক দিতে পারো বা তোমার অডিয়েন্স পারফেক্ট অডিয়েন্সের ধারণাটা তুমি ওকে না দিতে পারো ও কিন্তু তোমার জন্য পারফেক্ট কাজ করবে না। তাই তোমরা কনভার্সেশন অ্যাড পরে চালাবে, আগে ট্রাফিক অ্যাড চালাবে। ট্রাফিক অ্যাড থ্রু কী হবে, যে তোমার অডিয়েন্স বা তোমার যারা কাস্টমার থাকবে তারা তোমার পেজে যাবে, ফেসবুক ট্র্যাক করতে পারে পিক্সেল থ্রু যে কীভাবে সেই অডিয়েন্সগুলো কতক্ষণ তোমার পেজে কোন কোন পেজে থাকছে, কীভাবে তারা মুভমেন্ট করছে, সেই অনুসারে তোমাকে ফিডব্যাক দিতে পারবে। চার নম্বর অপশন হচ্ছে যে তোমরা যখনই অ্যাড রান করবে, যখনই যে কোনো অ্যাড রান করো না কেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই, মানে সেটা 200 টাকা হোক 500 টাকা হোক, দুদিন বা তিন দিন রেখেই ছেড়ে দিও না, একটা টাইম পর্যন্ত রাখো। ফেসবুক অ্যালগোরিদম বলে যদি ম্যাক্সিমাম একটা সরি মিনিমাম একটা অ্যাডকে 7 দিন রাখো। তুমি যতক্ষণ 7 দিন যতক্ষণ রাখবে তখন ফেসবুক তার মানে অডিয়েন্স যখন পাঠানো শুরু করবে তোমার সাইডে, ওরা ও বুঝতে শুরু করবে অডিয়েন্সের বিহেভিয়ার, সেই ক্ষেত্রে তোমাকে ফিডব্যাক দিতে পারবে। পাঁচ নাম্বার হচ্ছে এবি টেস্ট। তোমরা যে কোনো যখন অ্যাড রান করো এবি টেস্ট করো না, নর্মালি অ্যাড সেট করে অ্যাড রান করতে হবে এবং দেখা গেলো যে একটা ক্যাম্পেইনের মধ্যে 3-4টে অ্যাডসেন্স চালাও, এবার কোন অ্যাডটা ঠিকঠাক চলবে সেটা তুমি নিজেও জানো না এবং তারপর তুমি সেটাকে মুভমেন্ট করো, কিন্তু সেখানে তোমার একটা টাকা ভালো টাকা খরচ হয়। তার জন্য বলবো ফেসবুক অ্যাডের জন্য এবি টেস্ট খুব বাধ্যতামূলক, এবি টেস্ট অবশ্যই আগে রান করো, তবে তোমার কম টাকার মধ্যে খুব ভালো অডিয়েন্সকে বা তোমার প্রোডাক্ট সম্পর্কে তুমি ধারণা পাবে যে তোমার কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসটা বেস্ট চলছে। তাই এবি টেস্ট কিন্তু খুব ম্যান্ডেটরি একটা জিনিস, তো যখনই তোমরা ফেসবুক অ্যাড করবে সেই ক্ষেত্রে কিন্তু এবি টেস্ট করবেই করবে। তারপরে হচ্ছে যে তোমার মনিটর অ্যাড, তোমার অ্যাডকে মনিটর করো। দেখো, ফেসবুককে তুমি টাকা দিচ্ছ, ফেসবুক তার দায়িত্ব মতো কাজ করবে, কিন্তু তুমি যদি তোমার অ্যাডকে নিজে মনিটর না করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার খুব টাকা খরচা হতে থাকবে। তার কারণ হচ্ছে তুমি ধরো কোনো একটা রান করে দিলে তুমি দেখছো না সেই অ্যাড থেকে তোমার কত টাকা কাটছে, ঠিক আছে, বা তোমার অ্যাডে কনভার্সেশন ঠিকঠাক বেরোচ্ছে কি না, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি প্রত্যেকটা অ্যাডকে মনিটর করবে। মানে অ্যাড করলে ছেড়ে দিলে, 7 দিন পর তোমার টাকা শেষ হলো তুমি আবার নতুন অ্যাড দিলে, করো না।
তোমরা প্রত্যেকটা অ্যাডকে মনিটর করো। ওকে, এই যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম এগুলো এর প্রত্যেকটা ডিটেলস ভিডিও আমাদের ফেসবুক মার্কেটিং সিরিজে দেওয়া আছে বা প্লে লিস্টে দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নাও। যদি তোমার এখানে কোনো বুঝতে অসুবিধা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। ওকে, আর যদি খুব ভালো একটা ডিজিটাল মার্কেটিং কোর্স পেতে চাও তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার তো করতেই পারো। আর যদি কোনো জায়গায় তোমাদের সাজেশন থাকে যে আমার কোথায় ইম্প্রুভ করা উচিত, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সাজেশন দিও, আমি সেভাবে চেষ্টা করবো তোমাদের আরও ভালোভাবে বোঝানোর। আশা করি ফেসবুকের এই 5 মিস্টেক ব্যাপারে তোমাকে বোঝাতে পারলাম। এই কটাকে ধ্যান রাখো, অ্যাড করার সময় অনেক ভালো রেজাল্ট পাবে। এবং আমাদের পরবর্তী ভিডিওতে ফেসবুক অ্যাড মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো, স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো এবং সেই অনুসারে তোমরা যদি সেইভাবে সেট করো তোমাদের অ্যাডের খরচার মানে কম্প্রেস করে তোমরা বেশি পরিমাণে রেজাল্ট পেতে পারো। ওকে, তো আজকের জন্য এইটুকুই। নমস্কার, সবাই ভালো থেকো।